হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। তো আজকে আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করছি। তো আমি যখন কথা বলছিলাম তখন আমি দেখছি আমার ভয়েসটা পুরোটাই আসেনি, সেই জন্য আমি আবার রিভয়েস করছি আর কি, তোমাদেরকে দিচ্ছি। তো কেমন আছো তোমরা সবাই? আমি ভালোই আছি। তো আজকে তোমাদেরকে আমি একটা খুবই ইজি আর হেলদি চিকেন স্টু বানিয়ে দেখাবো। আর এটা আমার নর্মাল ব্লগ, আমি সন্ধ্যা থেকেই ব্লগটা শুরু করেছি আজকে। তো আমার হাজবেন্ড অফিস থেকে এসে গেছে, ও বাথরুমে চান করতে গেছে। চান করে এসে ও, যেহেতু সকালবেলা ও ঠাকুরের এগুলো পড়ে যেতে পারে না ও, কারণ অনেক সকাল সকাল বেরিয়ে যায়। এখানে 6:30 মানে বলতে গেলে একদমই অন্ধকার, সূর্য উঠেই না এখানে। তাই এখনও প্রত্যেক দিনই ও কী করে, চান অফিস থেকে আসার পরে চান টান করে ওই ঠাকুরের মন্ত্র টন্ত্রগুলো পড়ে আর কি, মানে ওই এইগুলো ঠাকুর পুজোটা করে আর কি। তো যাই হোক, তোমাদেরকে আমি চিকেন স্টুটা বানিয়ে দেখাবো। এটা একদমই হেলদি আর ইজি প্রসেসে, আর শুধু চিকেন দিয়ে, কোনো সবজি দেইনি। তোমরা এটাতে সবজিও দিতে পারো। তো তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। তো থামো, কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, আমার হাজবেন্ড বাথরুম থেকে চান টান করে চলে এসছে, মন্ত্র পড়া শুরু করেছে। মোবাইলে আছে ওর মন্ত্রগুলো, সো আমি, ও মনে থাকে না ওর, তো আমি মন্ত্রগুলো রেডি করে দিয়েছি। আর ম্যাক্সের দেখো বল খাটের তলায় ঢুকে গেছে, তো তখন থেকে গঁ গঁ করছে, বের করে দাও করে। তো আমি এবার রান্নাঘরে চলে এলাম রান্না করতে। আমি আজকে ওই যে বললাম চিকেনের স্টু বানাবো, এই যে চিকেনটাকে বের করে রেখেছি ফ্রিজ থেকে, এই এতটা বানাবো না আজকে, আজকে আমি অর্ধেকই বানাবো, বাকি অর্ধেক আমি কালকে আবার অন্য কিছু রেসিপি বানিয়ে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। তো চলো প্রথম থেকে শুরু করি, কী কী ইনগ্রিডিয়েন্টস লাগবে বলে দিই। এটা হচ্ছে আদা রসুন একদম কুচি করে নিয়েছি, এখানে আমি অরিগেনো, চিলি ফ্লেক্স আর ব্ল্যাক পেপার পাউডার রেডি করেছি। এইটা হচ্ছে চিলি ফ্লেক্সটা, এই মানে এই চিলি ফ্লেক্সটা ভালো আর কি, আর এই দেখো অরিগেনো। তো আমি এগুলো ইউজ করছি এর মধ্যে। আর লাগবে হচ্ছে তোমার গোলমরিচ, মানে গোলমরিচের গুঁড়ো, এটা আমি ঘরেই গুঁড়ো বানিয়ে রেখেছি গোলমরিচকে রোস্ট করে নিয়ে। আর লাগবে হচ্ছে নুন পরিমাণ মতো, পেঁয়াজগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর লাগবে ধনে পাতা, আর আমার লাগবে ক্যাপসিকাম। তো চলো কুকারে, আমি প্রথমে আমি এটা কুকারেই বানাবো পুরো রেসিপিটা। তো প্রথমে আমি কুকারে তেল ঢেলে দিলাম, অল্পই তেল নেবো যেহেতু এটা হেলদি রেসিপি। যতক্ষণ কুকারে তেল গরম হচ্ছে ততক্ষণ আমি এই কর্নফ্লাওয়ারটাকে জলে দিয়ে গুলে নিচ্ছি। আর লাগবে 1 গ্লাস জল। কর্নফ্লাওয়ার একদমই কম ইউজ করছি আমি, তোমরা নাও ইউজ করতে পারো, না দিলেই চলবে। তো প্রেশার কুকারটা যেহেতু তেল গরম হয়ে গেছে, আমি আদা রসুনের কুচিটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে এটা নাড়তে নাড়তে, যখন আদা রসুনের এটা তো, এগুলো তো একদম লাল লাল করে ভাজা হবে না যেহেতু এটা স্টু। তো আমি এটা ভাজা অল্প হয়ে গেছে, তো আমি এবারে এটার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে দিলাম আর কি। তো পুরো ভাজার এটা দরকার নেই, অল্প নাড়লেই চলবে যেহেতু স্টু একদম লাল, এগুলো করার দরকার নেই। তো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা আমি খুব বেশি নাড়বো না, আমার অল্প জিরিয়ে এসছে। এবারে আমি এর মধ্যে অরিগেনো, ব্ল্যাক পেপার আর ওই চিলি ফ্লেক্সটা ঢেলে দিলাম। দিয়ে কিছুক্ষণই নাড়বো, আমি বেশিক্ষণ এটা নাড়বো না, এটা আমার হয়ে গেছে, বেশি নাড়লে আবার লাল হয়ে যাবে। এবার আমি এর মধ্যে চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দেওয়ার পরে আমি অল্পক্ষণই নাড়বো এটা নেড়ে চেড়ে, যখন আমার অরিগেনো মানে সব কিছু মশলাগুলোর মধ্যে ইয়ে হয়ে যাবে, তখন আমি খালি 1 গ্লাস এর মধ্যে জল দিয়ে এটাকে আমি 10টা সিটি মেরে নেবো এর মধ্যে। তো এখন আমি আর কিছু দিচ্ছি না, খালি সিটি মেরে নেওয়ার পরে 10টা সিটি মেরে নেবো এটাকে, ভালো করে মিক্স করে দিচ্ছি। 10টা সিটি মেরে নিই। তো দেখো আমার 10টা সিটি মারা হয়ে গেছে। এবারে আমি, তোমরা না দিলেও পারবে, কারণ আমি 1/2 চামচই দিয়েছি, আর দিলাম ধনে পাতা। তো যেহেতু এটা হেলদি রেসিপি, কর্নফ্লাওয়ার না দেবে না, মানে কর্নফ্লাওয়ার না দিলে বেশি ভালো। তো আমি এই জন্যই দিলাম যে একদম পাতলা স্টুটা খাওয়া যায় না, সেই জন্য অল্প 1/2 চামচ আমি একটা বাটিতে গুলে এটা আমি করে নিয়েছিলাম আর কি। তো স্টু যেহেতু এটাতে তো জল থাকবেই, মানে জলটা একদম মারবো না আমি। তো আমার হয়ে এসেছে, আমি কিছুক্ষণই বেশ ফোটাবো, ফোটানো হয়ে গেলে এটাকে আমি নামিয়ে নেব। তো দেখো যেটা আমার যে কোয়ান্টিটিটা চাই ওটা হয়ে গেছে। এবারে আমি একটা পাত্রে এটা ঢেলে নিচ্ছি। তো চিকেন স্টু রেডি, তোমরা অবশ্যই জানাবে, করে বানিয়ে খাবে ঘরে, দিয়ে আমাকে অবশ্যই জানবে কেমন লাগলো এই রেসিপিটা। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো।
তো চিকেন স্টুটা বানাতে বানাতে আমার একটা মানে এখানে একটা মজার ঘটনা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমি চিকেন স্টু বানাচ্ছি আর আমার হাজবেন্ড এসে বারবার ওর সিগারেট ধরাচ্ছে এর মধ্যে, মানে আমি কি করব ওকে নিয়ে। আমি তোমাদেরকে অনেক আগেই বলেছি যে ওর দুবার স্ট্রোক হয়ে গেছে, ডাক্তার বলেছে একদমই সিগারেট খাওয়া ওর চলবে না, কিন্তু ওর এত নেশা মানে সারা দিনে মানে বলতে গেলে এক প্যাকেট বা তারও বেশিও সিগারেট খায়, এটা কিছুতেই ছাড়তে পারছে না। তোমরা যদি কেউ জানো অবশ্যই আমাকে জানাবে যে কী করে এটা আমি ছাড়াতে পারি। তো দেখো আমার রান্না টান্না হয়ে গেছে, এখন ম্যাক্স হচ্ছে এখানে বদমাশি করছে, তো ম্যাক্সকে তোমাদেরকে একটু দেখালাম। আর তো আমি রাত্রেবেলার জন্য ব্রেড সেঁকবো এবারে, বেটু বলছে মা আমি ব্রেড সেঁকছি, বেটুকে ব্রেড সেঁকতে দিয়ে দিলাম। আর আমি এবারে চিকেন স্টুটা তিনটে বাটিতে আমাদের রাত্রেবেলার খাবারের জন্য এবারে রেডি করে নেব। আর আমাদের ব্রেডটা কী বলো তো, যেহেতু ডায়েট চলছে তো আমরা এটা মাল্টিগ্রেন যে ব্রেডটা হয় এটা আমরা খাবো আজকে রাত্রেবেলা, আর আমার হাজব্যান্ড রুটি খাবে, আমরা দুজনে আমি আর বেটু করে ব্রেড খাবো। তো চলো স্যুপটা রেডি করে নিই আর বেটু ব্রেডটা সেঁকে নিক। তো চলো আমার সব রেডি হয়ে গেছে, এবারে আমরা খেয়ে নেব রাতের ডিনারটা। ততক্ষণ আমি গিয়ে মানে পাগল করে দিচ্ছে, তখন আমার হাজব্যান্ড বারবার করে এখানে আসছে যে খাবার রেডি হলো, খাবার রেডি হলো। তো অফিস থেকে এসেছে মানে ঠিক 6:30টার সময়, প্রত্যেক দিন 6:30টা বাজলেই অফিস থেকে ঘর ঢুকে যায়। তো আমাদের খাবার সব রেডি হয়ে গেছে, আমাকে বললাম তুমি যাও আমার খেতে দিচ্ছি। তো চামচ টামচ সব রেডি করে দিলাম, একটা জলের বোতল রেডি করে দিয়ে আসবো। আর আমার হাজব্যান্ড কী বলো তো একটু বাচ্চাদের মতো হয়ে গেছে, যেহেতু দুবার ব্রেনের স্ট্রোক হয়েছে, মানে এতটা ওর মধ্যে গাম্ভীর্য যে হয় না একটা পুরুষ মানুষের, ওই জিনিসটা ওর মধ্যে চলে গেছে। তো মানে তোমরা অনেকেই জানবে না, বুঝতে পারবে না জিনিসটা, যাদের স্ট্রোক হয় মানে তাদের এই মানে এটা হয় আর কি, মানে প্রায় লোকেরই এটা হয়। তো দেখো আমি আমার হাজব্যান্ড কী করে, যেখানকার জিনিস সেখানেই ফেলে দেয়, জামা থেকে শুরু করে মানে কোনো জিনিসটা জায়গায় থাকে না, ওটা ভালো মানুষেরও করে না ওরা। তো আমার হাজব্যান্ডের যেহেতু প্রবলেম মানে ইয়ে আছে, সেহেতু আমরা কিছু ওরকম কিছু বলি না। তো সব কিছু ঘটরগুলো আমি ইয়ে করে নিলাম, সিম্বাকে এখান থেকে নিয়ে চলে যাবো, মেশিনটা অন করে দিতে হবে, পুরো মেশিন ভর্তি হয়ে গেছে। তো রাত্রেবেলা এখন অন করে দিলে সকাল পর্যন্ত হয়ে যাবে, এক দু ঘন্টার মধ্যে। তো তখন আমাদের মাসিটা আসলে সকালবেলা মিলে দেবে। তো দেখো দুজনেরই কেমন চোখ জ্বলছে, আর ও টিভি দেখছে আমার হাজব্যান্ড বসে বসে এখানে। চলো খাবারটা বেড়ে দিই। তো তোমরা অবশ্যই জানাবে আজকের ব্লগটা কেমন লাগলো। আজকের মতো এখানেই আমি শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ব্লগে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, টাটা, গুড নাইট।